বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষে সফলতা দেখিয়েছেন জয়পুরহাট সদর উপজেলার জামালপুর কালীপাড়া গ্রাম এলাকার কৃষকরা। প্রথম দিকে একটু ভালো দাম পাওয়া গেলেও বর্তমানে শেষ সময়ে 150 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ওই সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ ফল স্ট্রবেরি। এবারও 2.5 বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করেছেন। স্ট্রবেরি জমি থেকে প্রতিদিন গড়ে 70 থেকে 80 কেজি স্ট্রবেরি তুলে বাজারে বিক্রি করেন। এবার প্রায় 7 লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করেছেন বলে জানান কৃষক দিলীপ কুমার। জয়পুরহাটের স্ট্রবেরি জেলার বাইরে বিশেষ করে ঢাকাসহ ময়মনসিংহ, কুমিল্লা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে পাঠানো হয়। বিষমুক্তভাবে চাষ করা স্ট্রবেরি প্রথম দিকে 1000 টাকা কেজি বিক্রি হলেও সময়ের সাথে দামও কমতে থাকে। বিভিন্ন এলাকা থেকে পাইকারি ক্রেতারা এসে জমি থেকে স্ট্রবেরি নিয়ে যান। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস এই 3 মাস মূলত স্ট্রবেরি বিক্রি হয়ে থাকে। প্রতি বিঘা জমিতে স্ট্রবেরি চাষে প্রায় 1.5 লাখ টাকা খরচ হলেও প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা পর্যন্ত স্ট্রবেরি বিক্রি হয়ে থাকে। কৃষি বিভাগের পাশাপাশি স্ট্রবেরি চাষে কৃষকদের উন্নত জাতের বীজ ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান বেসরকারি উন্নয়ন সংস্থা জাক্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুল আমিন। জয়পুরহাট জেলা সদর উপজেলার জামালপুর এলাকা, আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ এলাকায় বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ হয়েছে। জয়পুরহাট জেলায় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর কারিগরি সহায়তায় এবার 14 হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রাহেলা পারভিন। অধিক খাদ্য গুণাগুণ সমৃদ্ধ ফল স্ট্রবেরি চাষ করে পরিবারে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রিতে লাভবান হওয়ায় দিন দিন জেলায় স্ট্রবেরির চাষ বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি।